ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আগের দিনের পরিবেশ পরিচিতির পাঠে আমরা কয়লা খনি সম্পর্কে এবং কয়লার ব্যবহার সম্পর্কে জেনেছিলাম, আর আজকের পাঠে আমরা জানব কয়লা পোড়ালে তার ধোঁয়ায় কী কী ক্ষতি হয় বা কয়লার ধোঁয়ার দূষণ সম্পর্কে। দেখো, কয়লার ধোঁয়া দূষণ। বাড়ি ফেরার পথে আয়ুব অজিতকে বলল, তোর মামা যখন কয়লা খনির সুরঙ্গে নামেন তখন শ্বাসকষ্ট হয় না? সুরঙ্গের মধ্যে বাতাস পাঠানো হয়, কম্পিউটারে কত মাপামাপি, দরকার হলে অক্সিজেনও পাঠায়। বড় কিছু ভুল হওয়ার আগেই কম্পিউটারে ধরা পড়ে, অ্যালার্ম বেজে ওঠে। কথা বলতে বলতে ওরা রেললাইনের পাশের রাস্তা ধরে হাঁটছিল, ওখানে অনেক চেনা লোক থাকেন, বিকালে অনেকেই কয়লার উনুন জ্বালান। কিয়া বলল, দেখ না কয়লার আঁচ থেকে কীরকম ধোঁয়া উঠছে। পরদিন ক্লাসে এসব কথা হলো, স্যার বললেন ওই ধোঁয়া খুব বিষাক্ত। কিয়া বলল, চোখে গেলে খুব চোখ জ্বালা করে, কাঠের ধোঁয়াতেও তাই হয়। দুটোরই তো একই উৎস, সবচেয়ে সমস্যা কি জানো? ধোঁয়ায় সালফারের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড আর কার্বনের অক্সাইড গ্যাস থাকে। তাহলে বন্ধুরা, সালফারের অক্সাইড এটা হচ্ছে মূলত তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পোড়ানোর ফলে একটা গ্যাস নির্গত হয়, সেই গ্যাসটাকেই আমরা বলি সালফারের অক্সাইড। এই গ্যাস শহরাঞ্চলে একটা ধোঁয়াশা সৃষ্টি করে। এর প্রধান কারণ হচ্ছে এই গ্যাসের মধ্যে কার্বনের উপস্থিতি। এর প্রভাবে আমাদের ফুসফুসে নানা রকম জটিল রোগ হয়। তারপরে দেখো নাইট্রোজেনের অক্সাইড। নাইট্রোজেনের অক্সাইড এই গ্যাসের প্রভাবেও ধোঁয়াশা সৃষ্টি করে। পেট্রোল, ডিজেল, কয়লার মতো জ্বালানি পোড়ানোর ফলে এই গ্যাস নির্গত হয়। এই গ্যাসের প্রভাবে শীতকালে বাচ্চাদের সর্দি কাশি হতে পারে। তারপরে দেখো কার্বনের অক্সাইড। কার্বনের অক্সাইড এটি একটি গ্রিন হাউস গ্যাস। কয়লা, তেল, তারপর হচ্ছে প্রাকৃতিক গ্যাস পোড়ানোর ফলে এই গ্যাস নির্গত হয়। এটি শরীরের পক্ষে খুব খারাপ। আবার দেখো বইয়ের পাতায় দেখো, ওই গ্যাসগুলো বৃষ্টির জলে গুলে গিয়ে অ্যাসিড বৃষ্টি হতে পারে। তাহলে অ্যাসিড বৃষ্টি কীভাবে হবে? এই গ্যাসগুলো যখন বৃষ্টির জলের সাথে গুলে গিয়ে বৃষ্টি যখন পড়বে তখন কিন্তু সেখান থেকেও নানা রকম ক্ষতি হতে পারে। সেই বৃষ্টিকে আমরা অ্যাসিড বৃষ্টি বলতে পারি। এতে মাটি, গাছপালা, সৌধের নানা ক্ষতি হয়। মাটির কীভাবে ক্ষতি হবে? মাটির উৎপাদন ক্ষমতা হ্রাস পাবে, গাছপালা পাতা ঠিকমতো গজাবে না, গাছপালার বৃদ্ধি হবে না, পাতার ওপর ছোপ পড়ে যায়, পাতা ফুটো ফুটো হয়ে বিনষ্ট হয়। এছাড়া স্থাপত্য শিল্প, বিভিন্ন স্মৃতিসৌধ, মনুমেন্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। ছবিতে দেখো আগ্রার তাজমহল আগে কতটা সাদা এবং উজ্জ্বল ছিল, কিন্তু বর্তমানে এই অ্যাসিড বৃষ্টির প্রভাবে কেমন হলুদ বর্ণ ধারণ করেছে, কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবার দেখো বইয়ের পাতায়, তাই চোখ জ্বালা করে? হ্যাঁ, চোখে একটু আধটু ধোঁয়া লাগলে কিছু হবে না, কিন্তু যাদের চোখে রোজ লাগে তাদের চোখের ক্ষতি হবে। অরূপ বলল, ওই ধোঁয়াতে কোনো বিষাক্ত গ্যাস আছে? একটা বিষাক্ত গ্যাস তো আছেই, কার্বন মনোঅক্সাইড। তাহলে এই গ্যাসটাও কিন্তু খুব ক্ষতিকারক, বিভিন্ন ধরনের জ্বালানি পোড়ানোর ফলে এই গ্যাস নির্গত হয়। এছাড়াও ধোঁয়ায় অনেক গুঁড়ো জিনিস থাকে, সেগুলো শ্বাসে গেলেও তো ক্ষতি। ক্ষতির আরও অনেক কিছু থাকে ধোঁয়ায়। এসব নিয়ে বন্ধুরা নিজেদের মধ্যে কথা বলো, বাড়িতে পাড়ায় আলোচনা করো। এবার দেখো, তোমাদের এই ছকটা আমি সলভ করে দিয়েছি, বলা বলি করে লেখো কয়লার ধোঁয়া থেকে কীভাবে ক্ষতি হয়, আলোচনা করে লেখো। ঘটনা, চোখে ধোঁয়া লাগলে, চোখে ধোঁয়া লাগলে কী হবে? চোখ জ্বালা পোড়া করে, চোখ লাল হয়ে যায়, চোখ চুলকায়। শ্বাসের সঙ্গে দেহের ভিতর ঢুকলে, শ্বাসের সঙ্গে দেহের ভিতর ঢুকলে কী হবে? কাশি পায়, ফুসফুসে নানা রকম জটিল রোগ হয়। সৌধ বা স্থাপত্যের ওপর প্রভাব, সৌধ বা স্থাপত্য ক্ষতিগ্রস্ত হয়, তাদের বর্ণের পরিবর্তন ঘটে, ছোপ পড়ে যায়। আচ্ছা, পাতার ওপর কী প্রভাব পড়ে?
পাতা বিনষ্ট হয়, পাতা ফুটো ফুটো হয়ে যায়, পাতায় ছোপ পড়ে। আচ্ছা, বৃষ্টির জলের মাধ্যমে মাটির ওপর প্রভাব কীভাবে হবে? মাটির উৎপাদন ক্ষমতা কমে যাবে, গাছপালার বৃদ্ধি ঠিকমতো হবে না। তাহলে এইভাবে মাটির ওপরও অ্যাসিড বৃষ্টির প্রভাব বা ক্ষতি পড়ছে। তাহলে বন্ধুরা, আজকে আমরা কয়লার দূষণ সম্পর্কে জানলাম। পরের দিন আসবো পরের পাঠ নিয়ে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো।